বিনোদন জগতের সর্বশেষ আপডেট নতুন সিনেমা নিয়ে আসছেন আসিফ ইসলাম ছবির নাম যাত্রী আর এই সিনেমাতে নায়িকা হচ্ছেন 2018 সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী গতকাল মঙ্গলবার খবরটি জানিয়েছেন আসিফ ইসলাম এবং ঐশী ঐশী ছাড়া আপাতত অন্য কোনো শিল্পীর ব্যাপারে কিছু জানাতে চাইছেন না এর পরিচালক তবে জানা গেছে শহর কেন্দ্রিক একটা গল্প নিয়ে তৈরি হবে যাত্রী দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে বেশ আনন্দিত এই জান্নাতুল ঐশী তার অভিনীত সর্বশেষ ছবি নূর 2021 সালের নভেম্বরে শেষবারের মতো ছবিটির শুটিং হয় আর এই ছবিতে তার নায়ক আরিফিন শুভ ছবিটির মুক্তির ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক নির্মাণ করছেন অনুরাগ বসু আর সেখানেই কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান একের পর এক ব্যর্থতার মাঝে বক্স অফিস থেকে বেশ লম্বা একটা বিরতি নিয়েছেন তিনি তবে এই সুপারস্টার আবারও ফিরছেন দর্শক দরবারে সম্প্রতি সিতারে জমিন পরে শুটিং সেরে ফেলেছেন আমির খান যেটি আগামী 2025 মুক্তি পাবে বলে খবর মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ ঝড় তুলেছিল সুকুমারের দক্ষিণী ছবি পুষ্পা দ্য রাইজ 2021 সালে করোনা পরবর্তী সময়ে মূলত এই সিনেমাটি দিয়েই ভারতীয় সিনেমায় দর্শক ফিরেছিল এরপর থেকে অপেক্ষা ছিল পরের কিস্তির কয়েক দফা পেছানোর পর আগামী 6 ডিসেম্বর আসছে পুষ্পা দ্য রুল ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে মুক্তির আগেই 1000 কোটি রুপি আয় করেছে পুষ্পা টু 500 কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে পুষ্পা টু তবে এখন পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে হাজারেরও বেশি আসনের প্রেক্ষাগৃহ যশোরের মনিহার তাতে এবার চালু হচ্ছে সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহটির ঠিক ওপর তলায় 66 আসনের এই সিনেপ্লেক্স চালু হচ্ছে আগামী 1 নভেম্বর 1983 সালে সোহেল রানা সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত জনি সিনেমা দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল মনিহার 1 নভেম্বর ভুলভুলাইয়া 3 মুক্তি পাবে এরপর শাকিব খানের দরদ এর প্রস্তুতি নিচ্ছে মনিহার সিনেপ্লেক্স